জুমার নামাজে এক রাকাত মিস হলে দ্বিতীয় রাকাত কি একা আদায় করবে নাকি জোহর হিসেবে চার রাকাত পড়তে হবে? উত্তর হলো দ্বিতীয় রাকাত একা আদায় করবেন। ইমামের সাথে জুমা এক রাকাত পাইছেন, এক রাকাত পাইছেন, ইমাম সালাম ফিরে ফেলছেন, তার নামাজ শেষ, এখন আপনি ক রাকাত পড়বেন? আর এক রাকাত পড়বেন। এটা না যে যেহেতু জুমা আমার এক রাকাত মিস হয়ে গেছে অতএব আমি আর তিন রাকাত মিলে জোহর চার রাকাত পড়বো, এমন না। ইমামের সাথে এক রাকাত পূর্ণাঙ্গ পেলে আর ক রাকাত পড়তে হবে? এক রাকাত। আমি একটা অন্যায় কাজ করলাম এবং কাজটি করার পর ক্ষমাও চাইলাম, যে ব্যক্তির কাছে ক্ষমা চাইলাম যদি উনি ক্ষমা না করেন সেক্ষেত্রে আমার করণীয় কি? ভাই রে, কারোর যদি অধিকার নষ্ট করেন, একজনকে একটা গালি দিয়েছেন, খারাপ কথা বলেছেন, তার হক নষ্ট করেছেন, সম্পদ লুণ্ঠন করেছেন বা যে কোনোভাবে তার অধিকার নষ্ট করেছেন, এরপরে তার কাছে ক্ষমা চাইবেন? সে যদি ক্ষমা না করে, ক্ষমা না করলে ক্ষমা করা পর্যন্ত মাপ চাইবে। যেহেতু কেয়ামতের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে, অতএব আল্লাহর কাছে কেয়ামতের দিন বিচারের মুখোমুখি হওয়ার আগে দুনিয়া থেকে মাপ টাপ চেয়ে নিও। সেখানে কেউ কাউকে মাফ করবে? দুনিয়াতে মাফ করে নাই, পায়ে জয়দুত ধরেন, চোখের পানি ফেলেন, কেঁদে দেন, আচরণ দিয়ে প্রমাণ করেন যে আপনি অনুতপ্ত, আপনি লজ্জিত। ইনশাআল্লাহ যত বড় পাষাণ হোক এক সময় ইনশাআল্লাহ মাফ করবে, সেরকম করতে হবে, আদায় করতে হবে। হ্যাঁ, আপনি সব চেষ্টা করেছেন তারপরও যদি সে মাফ না করে, এত বড় পাষাণ হয়, এবার আল্লাহর সাথে লিঙ্কটা ভালো করবেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে তাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে মাফ আদায় করবেন। কথা কি? নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা জায়েজ আছে কিনা, কেউ যদি মুনাজাত করে তাহলে কি গুনাহ হবে কিনা? প্রথম কথা হলো, ইবাদতের ক্ষেত্রে জায়েজ তালাশ করা যায় না, ইবাদতের ক্ষেত্রে তালাশ করতে হয় সুন্নত কোনটা। ইবাদতে জায়েজ না, জায়েজ হলো দুনিয়ার কাজে, এটা খাওয়া জায়েজ কিনা, এটা বলা জায়েজ কিনা, দুনিয়ার কাজে হলো জায়েজ না জায়েজ তালাশ করতে হয়। ইবাদতের মধ্যে জায়েজ তালাশ করতে হয় না, ইবাদতের মধ্যে তালাশ করতে হয় কি? সুন্নাত। কথা কি বুঝাতে পারছি? জায়েজ মানে এই কাজটা করা যাবে কিনা, জায়েজ কিনা মানে হলো এই কাজটা করা যাবে, ইবাদতের মধ্যে করা যাবে কিনা না, কিভাবে করতে হবে, নবীজি কিভাবে করতে বলেছেন এটা জানতে হয়। পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল হয়, এই জন্য কেউ সালাম ফেরানোর পরে আল্লাহর কাছে হাত তুলে যদি কিছু চায় তাহলে কোনো অসুবিধা, কিন্তু সালাম ফেরানোর পরে রেডিমেড হাত তোলা, রেডিমেড বুঝুন তো, অটোমেটিক সালাম ফেরানো শেষ, আল্লাহুম্মা আমিন, এই রেডিমেড মুনাজাত এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। সালাম ফেরানোর পরে মুসল্লি সহ ইমাম সাহেব সহ সবাই মূলত কিছু দোয়া জিকির করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আনতাস সালাম ওয়ামিনকাস সালাম, আর অনেক দোয়া আছে এগুলো পড়বে, এগুলো সুন্নাত। আমাদের দেশের 99.9% মানুষ পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুন্নাত দোয়া জিকির গুলো জানেন না, কিন্তু সালাম ফেরানোর পরে রেডিমেড মুনাজাতের কথা সবাই, যে কাজটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সারা জীবন করেছেন সেটা আমরা জানি না, সুন্নাত উঠে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে 10 বছর ইমামতি করেছেন, তারপরে চার খলিফা মিলে 30 বছর ইমামতি করেছেন, মোট 40 বছর, 40 বছরে প্রায় 80,000-এর কম বেশ 80,000-এর কাছাকাছি ওয়াক্ত নামাজ পড়াইছেন। তারা যদি আমাদের মতো এরকম সালাম ফেরানোর পরে রেডিমেড হাত তুলতেন, হাত 80,000 বার যদি এরকম ঘটনা ঘটতো তাহলে হাদিসে কি পরিমাণ বর্ণনা থাকতো, যারা হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা বলতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার থুতু ফেললে সেটা 10 জন সাহাবী দেখলে 10টা হাদিসে চলে আসে, তার ব্যক্তিগত বলতে কিচ্ছু নেই, প্রাইভেসি বলতে কিচ্ছু নেই, স্ত্রী সহবাসের ক্ষেত্রে কোন দোয়া পড়বে সেটা হাদিসে চলে আসছে, টয়লেটের ভিতরে কিভাবে পবিত্র হবেন সেটা হাদিসে আসছে, এক যুদ্ধে ফজর নামাজের পরে মুখ দিয়ে বিড়বিড় করে কিছু বলতেছেন, সাহাবা একরাম তো নাচর বান্দা, ইয়া রাসূলুল্লাহ কি দোয়া পড়ছেন আমাদেরকে বলে দেন। সেই সাহাবীরা নবীজি যদি সালাম ফেরানোর পরে সাহাবীদেরকে নিয়ে আমাদের মতো এরকম দুই হাত তুলে এভাবে সিস্টেমিক্যাল দোয়া করতেন, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস থাকতো, কোথায় সে হাদিস? কথা কি বুঝাতে পারছি? ওলামা ইকরাম একটু চিন্তা করে, নবীজির পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে, সালাম ফেরানো শেষ, জিকির এবং দোয়া করবেন। তবে আগে থেকে যদি সম্মিলিত মুনাজাত চালু থাকে সেখানে জিহাদ ঘোষণা করার দরকার নাই, আস্তে আস্তে মানুষকে সুন্নাত বুঝাবেন, ধীরে ধীরে বুঝাবেন, আর না হলে ভুল কাজ করা ভালো মারামারি করার চাইতে, মারামারি করার চাইতে ভুলটা থাকা ভালো, খবরদার এলাকাতে গন্ডগোল ফেতনা ঝামেলা করবেন না, তবে আস্তে আস্তে বুঝাইয়া মানুষকে সুন্নতের দিকে আনবেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন।